বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এখন আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান। বাকু কোন দেশের রাজধানী? বাকু কোন দেশের রাজধানী? বাকু হচ্ছে আজারবাইজান। আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। সম্প্রীতি কোন দিনটিকে মুক্তিযুদ্ধ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? মুক্তিযুদ্ধ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে 1 ডিসেম্বর। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা ধর্মপাল। সিএফসি কি ক্ষতি করে? সিএফসি ওজোন স্তর ধ্বংস করে। ASCII এর পূর্ণ রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইনফরমেশন ইন্টারচেঞ্জ জাতীয় ই তথ্যকোষ উদ্বোধন করা হয় 27 ফেব্রুয়ারি 2011 সালে। 27 ফেব্রুয়ারি 2011 সালে গাম্ভীরা গানের উৎপত্তি কোথায়? গাম্ভীরা গানের উৎপত্তি হচ্ছে মালদা। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবরস্থান হচ্ছে ইয়াঙ্গুন। ল্যান্ড কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? অধ্যাদেশ প্রণয়ন জারি করতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। সানফ্লাওয়ার বিখ্যাত চিত্রকর্ম, এর চিত্রকর হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। যেহেতু এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় নেই, অর্থাৎ কোনোটি নয় হবে। কোন শহরের উপনাম বিগ আপেল? কোন শহরের উপনাম বিগ আপেল? নিউ ইয়র্কের উপনাম হচ্ছে বিগ আপেল। কোন রাষ্ট্রটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয়? কোন রাষ্ট্রটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয় হচ্ছে ভারত। সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? কবি সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন 1901 সালে জন্মগ্রহণ করেন। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? মাইমেন 1906 সালে লেজার রশ্মি আবিষ্কার করেন। মাইমেন 1906 সালে লেজার রশ্মি আবিষ্কার করেন।